বৃহস্পতিবার সকাল থেকেই কান্দি এসবিআই শাখা বন্ধ রইল কান্দি পুরসভার কাউন্সিলরদের বিক্ষোভের জেরে। ব্যাংকের সামনে নোংরা আবর্জনা স্তূপ করে জমা করল পৌরসভার সাফাই কর্মীরা। মার্চের শেষ সপ্তাহে এইভাবে ব্যাংক বন্ধ হওয়ায় হয়রানির শিকার গ্রাহকরা। অসুবিধা আমার আজকে টাকা তুলতে হতে, কিছু প্রয়োজন ছিল লেবার পেমেন্টের জন্য, খুব অসুবিধা হচ্ছে। মানে ওই যে মিউনিসিপালিটি যে সমস্ত দাবিগুলো, এগুলো কি আপনি সমর্থন করছেন? না, দাবিগুলো যদি ন্যায্য হয় তো দাবিগুলো তো সমর্থনযোগ্য বটেই। হ্যাঁ, দাবিগুলোর পক্ষে তো বিপক্ষে বলার মতো কিছু নেই। যদিও কান্দি পৌরসভার কাউন্সিলরদের বক্তব্য, তাদের 14টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ পুরো কর্মচারী ও এলাকার মানুষদের হয়রান করছেন। কাঁদির 65,000 মানুষের স্বার্থে কাঁদি শহরের নিকাশি ব্যবস্থা সহ, কাঁদি শহরের আবর্জনা সহ বিভিন্ন সমস্যা আজকে গোটা শহরের মধ্যে জর্জরিত। কান্দি পৌরসভার আজকে বছরের শেষের দিক, সরকারের আর্থিক বর্ষ যেহেতু মার্চ মাসে ইয়ার এন্ডিং হয়, কোনো কারণ ছাড়াই স্টেট ব্যাংকের ম্যানেজার কান্দি পৌরসভার সমস্ত আর্থিক অবরোধ করে দিয়েছেন, সমস্ত অ্যাকাউন্টগুলোকে উনি ফ্রিজ করে দিয়েছেন। কারণ দর্শানোর ব্যাপারে কাল থেকে আমরা যখন ওনার কাছে যাই যে আজকে পৌরসভার আবর্জনা পরিষ্কার হচ্ছে না, ট্রাক্টরে ডিজেল কেনা যাচ্ছে না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে অক্ষম ভাতা, হাউস ফর অলের গৃহহীনদের গৃহ সমস্যার তাদের কিস্তির টাকা প্রদান সহ বিভিন্ন রকম যে আর্থিক টাকা আমরা মানুষকে দেব বেনিফিশিয়ারি দিকে, সেই জায়গাতে দেখা যাচ্ছে কান্দি স্টেট ব্যাংক আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলোকে হোল্ড করে রেখে দিয়েছেন। দেখুন, একটা হচ্ছে ইপিএফ ডিপার্টমেন্টের একটা সামান্য একটা চিঠির ভিত্তিতে আমাদের স্টেট ব্যাংকের হচ্ছে কি ম্যানেজার হঠাৎ করে গরিব মানুষের বিধবা ভাতা, অক্ষম ভাতা, সামাজিক সহায়তা হচ্ছে গিয়ে প্রকল্প, বার্ধক্য ভাতা, সমস্ত কিছুর টাকা, যে হাউসিং ফর অল বাংলা আবাস যোজনা চলছে তার টাকা, ওডিএফ যে টয়লেট তৈরি চলছে তার টাকা, সমস্ত অ্যাকাউন্ট মানুষের সমস্ত পরিষেবার জন্য যে সকল অ্যাকাউন্টগুলো স্টেট ব্যাংকে ছিল তারা হচ্ছে হঠাৎ করে হোল্ড করেছেন এবং ফ্রিজ করে দিয়েছেন। তার জন্য কোনো রকম ইনফরমেশন কান্দি পৌরসভাকে উনি হচ্ছে গিয়ে দেননি। তারই প্রতিবাদে বছরের শেষ মানুষের অত্যন্ত হচ্ছে গিয়ে প্রয়োজন এই প্রকল্পগুলোর জন্য, সামনে নতুন বছর আসছে বাংলার, সেই জন্য আমরা স্টেট ব্যাংকের কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও, কালকে আরএম এসেছিলেন ওনাকেও অনুরোধ করা সত্ত্বেও আজ অবধি তার কোনো হচ্ছে গিয়ে সুরাহা ওনারা করলেন না। তারই প্রতিবাদে আমরা আজকে কান্দি পৌরসভা থেকে, কান্দি পৌরসভার সমস্ত পৌর সদস্য সদস্যরা মিলে এই ব্যাংক বন্ধ রেখেছি। গোটা ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মুখে কুলুপ পেটেছেন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।